আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়াস কুকিং ইজি রেসিপিস বিকেলের নাস্তার জন্য খুবই চমৎকার এবং খুবই মজার একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি যে রেসিপিটি বানানো খুবই সহজ এবং বড়দের পাশাপাশি ছোটরাও খুব পছন্দ করবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ তেল তেলটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা হয়ে গেলে এখানে আমি আরও সামান্য তেল দিয়ে আবারও ভালোভাবে মথে নিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই বিশ মিনিটে আমি এর ভিতরের পোড়টা তৈরি করে নিব আর এর জন্য আমি এখানে চিকেন কিমা গাজর কুচি এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে রান্না করে নিয়েছি এখন আমি এর সাথে আরও কিছুটা উপকরণ দিব দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো ধনে পাতা কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এখন আমি এর সাথে দিয়ে দিব হাফ কাপ চিরা চিঁড়াটা দেওয়ার কারণে এর যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা চিরা টেনে নেবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব মাংসের কিমাটা আমি এভাবে রান্না করে ফ্রিজে রেখে দিই যখনই আমার প্রয়োজন পড়ে তখনই আমি এভাবে পুর তৈরি করে ফেলি এবার ডোটাকে নিয়ে আমি আরও একটু মথে নিব আর তারপরে ছোট ছোট করে ভাগ করে নিব এখানে আমার নয়টা রুটি হবে আমি পাতলা পাতলা করে নয়টা রুটি বেলে নিব। যতটা পাতলা করা যায় করতে চেষ্টা করব কারণ রুটিটা যদি মোটা হয় তাহলে ক্রিস্পি হবে না আর এরকম পাতলা পাতলা করে আমি বাকি সবগুলো রুটি বেলে নিব আর আমার সবগুলো রুটি বেলা হয়ে গেলে আমি এগুলোকে সেঁকে নিব। হালকা করে সেঁকে নিব আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখন রুটিটা দিয়ে জাস্ট একটু উল্টে নিব তাহলে হয়ে যাবে খুব বেশি ভাজা যাবে না তাহলে আবার শক্ত হয়ে যাবে দেখতে পারছেন আমি কীরকম করে উঠিয়ে নিয়েছি আর এইভাবে আমি সবগুলোকে সেকে নিয়েছি এখন আমি সমান করে চারপাশে কেটে নেব চারপাশের যে এক্সট্রা অংশটুকু সেগুলো কেটে ফেলে দেওয়ার কোনো দরকার নেই কারণ এগুলোকে ছোট ছোট টুকরো করে ভেজে নিলে খেতে খুবই মজা হয় মছমছে হয় একদম এখন চারপাশটা সিল করার জন্য একটা আঠা তৈরি করব আর এর জন্য দুই চা চামচ ময়দার সাথে সামান্য পানি মিশিয়ে এইভাবে আটাটা তৈরি করে নিলাম এবার পিঠাটা তৈরি করার পালা এখন একটা রুটি নিয়ে এর মধ্যে আমি চারপাশে খুব ভালো করে আটাটা লাগিয়ে দিলাম আর মাঝখানে এই পুরটা দিয়ে দিচ্ছি এখন এটাকে জাস্ট এভাবে একটা ভাজ দিয়ে আবার উল্টে আরেকটা ভাজ দিয়ে সিল করে নিব খুবই সহজ একবার দেখলে যে কেউ পারবে এই ভাজটা দেখতেই পারছেন কিভাবে সিল করে দিলাম এখন এইভাবে আমি বাকি সবগুলোকেও বানিয়ে নিব আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব ভাজার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি আর মিডিয়াম হাই হিটে আমি এগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। যখন এরকম কালার হয়ে যাবে তখন আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিব দেখতে পারলেন কতটা সহজে চমৎকার একটি নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ